হ্যাঁ হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখতে পারতেছেন আমি কিন্তু একটা 50 কয়েনের ম্যাচ খেলতেছি। তো এই ম্যাচটা আমি এইমাত্র উইন হয়ে গেছি এবং আমি কিন্তু এখানে অনেক কষ্ট করে ভাই হাফ টাইম পর আরও এক্সট্রা টাইমে যেও আমি কিন্তু ম্যাচটি শেষ করছি এবং ম্যাচটি আমি 2-1 2-3 গোলে জিতে যাই। তো এরপর যেটা হয়, এই ম্যাচটি জিতে কিন্তু আমি একটা খুবই মারাত্মক একটি জিনিস পেয়ে যাই। তো ভাই সেই মারাত্মক জিনিসটি দেখতে চান? তো সেই মারাত্মক জিনিসটি এই যে দেখেন ভাই। কিরে ভাই নেট ঘুরে কেন, নাহলে তো এখনই দেখানো চাইতো। ওকে গাইস, তো দেখেন মারাত্মক জিনিসটি হলো ভাই 50 কয়েন, ঠিক আছে? তো বুঝতেছেন 50 কয়েন পেয়ে গেছি। তো এই 50 কয়েন আর 80 কয়েন যোগ করলে হয় কত কয়েন, 130 কয়েন। তো এই 130 কয়েন দিয়ে আজকে পিওটিডাব্লিউতে একটা ড্র দিব এবং ড্র দিয়ে দেখা যাক আমি কাকে পাই। আশা করি ভালো একটি প্লেয়ার পাবো, কোন আমি যদি ভিনিসিয়াস জুনিয়র অথবা কেভিন ডিব্রুইনকে দিয়ে দেয় যাবো মসজিদে মিলাদ দিতে। তো যাই হোক, এখানে আমার নেটটা ঘুরতেছে। তো এখন ভাই কিরে ভাই নেট এত ঘুরে কেন ভাই, এতটা পরিমাণ নেট প্রবলেম হলে কেমনে কি? আর ম্যাচটা যে কী নেট দিয়ে খেলছি যা সেটা মাত্র আমি জানি। তো যাই হোক, এখানে আমি পুরো বেরিয়ে গেছি এবং আমি মেল বক্সে ঢুকি। ওকে, তো মেল বক্সে ঢুকা শেষ, এখন আমি 50 ইউফুটবল কয়েন্স ক্লেম করে নিলাম। তো চলেন এবার আমরা যাই ড্রটা মারতে, বাই ভিনিসিয়াস জুনিয়র কিংবা ডিব্রুইনা, একটা কার্ড লাগবেই। তো যাই হোক, তো আমরা চলে আসছি যে কার্ডের ভিতর ভাই। আগে যদিটা পাইছি পাইছি, এবার একটা ভালো কার্ড দিস কোন আমি প্লিজ। আর ভাই এসব ফাউ মানে প্লেয়ারের ভিতর ঢুকা ঢুকে সব ফাউ, এর চেয়ে এখন লাকের ব্যাপার। লাকে থাকলে পেয়ে যাবেন, লাকে না থাকলে হাজার চেষ্টা করলেও পাবেন না। তো যাই হোক, এত কিছু না ভাই, কয়েন দিয়ে স্পিন করতেছি। তো যাই হোক, একটা প্লেয়ারের জন্য পাওয়া যায়। তো স্পিনটা করে দিলাম 100 কয়েন, আর মাত্র 30 কয়েন আছে। তো এইবার ভাই একটা ভিনিসের জুনে ওর ভাই অ্যানিমেশন দেখাইতেছে, দেখি ভাই ভাই অ্যানিমেশন দেখাইতেছে উপরে। ওয়েট ওয়েট, দেখা যাক দেখা যাক কারে দিছে ভাই, ভালো প্লেয়ার নিশ্চয়ই দিছে। আপে শিট, লাউতারো মার্টিনেস, ইয়ার শিট ভাই, লাউতারো মার্টিনেসকে দিছে যেখানে টার্গেট ছিল আমার আপনার মিনিসেস জুনিয়র। তো যাই হোক, এখন আর কি বলবো, কোনামিকে কোনামি যেটা করবে সেটা তো করবেই। লাউতারো মার্টিনেসকে পাইছি, আর কিছু করার নেই ভাই, লাকটা ভালো না। তো লাউতারো মার্টিনেসকে আমি খেলাই না, আমার কাছে লাউতারো মার্টিনেস হাজার হাজার কার্ড পড়ে রয়েছে ভাই। এ কার্ডটা গোল পোচার, ভালো কার্ড হবে। তো ভাই দেখতে পারেন, আর এক একটু দূর গেলে আমি ভিনিসিয়াস জুনিয়রকে পেয়ে যেতাম, একদম কাছে দিয়ে গেল পাইলাম না, খুবই ব্যাড লাক ফর মি, খুবই ব্যাড লাক। যাই হোক ভাই, 5 স্টারের কার্ড খারাপ না, চলবে। তো এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভাই আমি শেষ চেষ্টা করেও পারলাম না, এখন আর আমার হাতে কোনো কয়েন টয়েন নাই। তো যাই হোক, ব্যর্থ হয়ে গেলাম আমি এখানে। তো সবাইকে আল্লাহ হাফেজ।